नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ আমি বানাবো পাবদা কারি বা পাবদা মাছের ঝোল। এর জন্য আমি এখানে 300 গ্রাম পাবদা মাছ ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এবার মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ নুন দিয়ে মাছগুলো ভালোমতো মাখিয়ে নেব। মাছ ভালোমতো মাখানো হয়ে গেলে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাগুলো সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখব। পাবদা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। এছাড়া একটি টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি এবং নিয়েছি 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা। এবার একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দেব এবং দুই দিক হালকা লালচে করে ভেজে নেব। আলু হালকা লালচে করে ভেজে নিয়েছি এবং আলুগুলো অন্য একটি পাত্রে এবার আমি তুলে রাখব। এবার ওই তেলেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং দুই দিক হালকা করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ভেজে নেব। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এক্ষেত্রে বলে রাখি, মাছ ভাজার সময় অনেক সময় তেল ছিটকোয়, তখন তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলে তেল কম ছিটকবে বা ছিটকবে না। মাছ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো অন্য একটি পাত্রে তুলে রাখব। এবার একই রকম ভাবে আমি বাকি মাছগুলো ভেজে তুলে রাখব। সব মাছ তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরে তেলের সাথে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আদা এবং মশলা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মশলাটা এবার ভালোমতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটো কুচি এবং চেরা কাঁচা লঙ্কা। সবকিছু একসাথে মশলার সাথে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মশলা যদি শুকিয়ে আসে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। এবার কম আঁচে মশলাটা আমি ভালোমতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবার নুনটাও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটা ভালোমতো রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকা খুলছি। মশলা থেকে তেল একদম ছেড়ে এসেছে। আমি আবারও সবকিছু ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ জল। আপনারা যেরকম কারি বা ঝোল পছন্দ করেন সেই মাপ অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন।
এবার জল দেওয়ার পর আমি আবারও সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার মাঝারি আছে, আমি এটা ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য কম আছে এটা রান্না করে নেব। প্রায় 5 মিনিট আমি কম আছে এটা রান্না করে নিয়েছি। এবার নামানোর আগে উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।